নাগরিকদের জয় হয়েছে। আমার কাছে অনেক অনেক ডকুমেন্টস ছিল, 28 তারিখ থেকে আমি অনেক নামে গিয়েছি, পিতাদের কাছে আমি আমাকে হেল্প করেন, সত্যি জয় হয়েছে, আপনারা আমার জন্য দোয়া করবেন। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? নিশ্চয় সবাই ভালো আছেন। দর্শক, আমাদের চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন নিয়ে নাটকীয়তা যেন থামছেই না। আমাদের চলচ্চিত্র শিল্পী সমিতির মধ্যে যারা সিনিয়র শিল্পী রয়েছেন বা চলচ্চিত্রের মধ্যে যারা কাজ করেন, সিনিয়র শিল্পী যারা রয়েছেন, তারা আসলে জানেন না এই বিষয়টির সমাধান কোথায়। তো সুপ্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমরা এর সমাধান কোথায় আমরা উত্তর খুঁজব। তো আশা করতেছি সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা সকলে আমার সাথে থাকবেন। সুপ্রিয় দর্শক, নাটকীয়তা যেন কোনোভাবেই থামছে না। গত 28 জানুয়ারি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন হলেও এখনও এর সমাধান হয়নি। পূর্ণাঙ্গ কমিটি এখনও দায়িত্ব নিয়ে কাজ করতে পারেননি। বিষয়টি নিয়ে অধিকাংশ সিনিয়র তারকারাই বিরক্তি প্রকাশ করেছেন। অথচ শিল্পী সমিতির নির্বাচনে এমন একটা সময় গিয়েছে যখন আড্ডা আলাপের কমিটি সহসভাপতি সহ অন্যান্য চেয়ারের নির্বাচিত করা হতো। নায়ক রাজ রাজ্জাকেরা যখন ছিলেন তখন এই ইন্ডাস্ট্রি বছরে 100 কোটি টাকার বাণিজ্য হয়েছে। এখন যুগ আধুনিক হয়েছে, সব কিছুর উত্তরণ হয়েছে, উত্তরণ ঘটেনি শুধু বাংলা চলচ্চিত্রের। বছরে 30 কোটি টাকার লগ্নি হয় না এখন এই ইন্ডাস্ট্রিতে। উল্টো দিকে তারকাদের চায়ের টেবিলে বা আড্ডায় কমিটি নির্বাচন তো অনেক দূরের কথা। নির্বাচন হবার পরও তা নিয়ে রেশারেশি, চেয়ার দখলের রাজনীতি উচ্চ আদালত পর্যন্ত গড়ায়। এই বেহাল দশায় অধিকাংশ ব্যস্ত শিল্পীরাই বিরক্ত, কারণ তারা সিনেমায় কাজ করতে চায়, ভালো গল্পের ছবি চায়, বছরে একাধিক ছবি রিলিজ চায়, তারা চায় এমন একটা কাজের পরিবেশ বান্ধব এফডিসি। এবছর মূলত নির্বাচনের পরে সাধারণ সম্পাদক পদটি চ্যালেঞ্জ করে আবার পুনর্গণনা করা হলে দ্বিতীয় গণনাতে জায়েদ খান নিপুণের চেয়ে বেশি ভোটে এগিয়ে থাকে। এরপর একাধিক টিভি চ্যানেল ও গণমাধ্যমে ইলিয়াস কাঞ্চন মৌখিকভাবে তার সেক্রেটারি হিসাবে জায়েদ খানকে মেনে নিয়ে আগামী পরিকল্পনার কথা বলেন। এমনকি চ্যানেল আইয়ের একটি অনুষ্ঠানের সভাপতি সেক্রেটারি হিসেবে ফুলের মালা নিয়ে বরণ করেন ইলিয়াস কাঞ্চন ও জায়েদ খান। কিন্তু নির্বাচনে আপিল বিভাগের রায়ে এফডিসিতে বিচারের দিন জায়েদ খান অনুপস্থিত থাকায় 30 মিনিটের অপেক্ষার পর বিনা প্রতিদ্বন্দ্বিতায় নিপুণকে সাধারণ সম্পাদক হিসেবে রায় দেয়, বিজয়ী ঘোষণা করেন আপিল বোর্ড। ঠিক তার পরের দিন শপথ অনুষ্ঠানে মিশা সদাগর এসে শপথ পড়ায় নতুন সভাপতিকে। মিশা সদাগর বলেন, আমাকে কাঞ্চন ভাই জায়েদ দুজনের শপথ অনুষ্ঠানে আসতে বলছে, সেই কারণে এসেছি। এরপর কেউ আইনি উদ্যোগ নিলে সেটা তার স্বাধীনতা, আমরা কেউ তো নিয়মের বাইরে নই। অপরদিকে জায়েদ খান বলেন, আমি তো নির্বাচিত সাধারণ সম্পাদক, এখন বারবার আমাকে হেনস্থা করা হচ্ছে, আর সেদিন আপিল বিভাগ তো অবৈধ, আর তারা এত তড়িগড়ি করে রায় দেবার কি আছে, আমি হাজির থাকতে পারিনি, তাহলে কি তারা অপেক্ষা করতে পারতো না? এ কারণে মাননীয় আদালতের দ্বারস্থ হতে বাধ্য হয়েছি, কারণ আমি সত্যের পক্ষে লড়ছি, এখন আদালতের রায় আমার কার্যক্রম পরিচালনায় কোনো বাধা নেই। এদিকে এরই ভিতর একটি শপথ অনুষ্ঠিত হলে সেই শপথে মিশা জায়েদ প্যানেলের কেউ উপস্থিত ছিলেন না, তাই নতুনভাবে ইলিয়াস কাঞ্চন জায়েদ কমিটি সকলকে নিয়ে শপথ অনুষ্ঠিত হলে সেই শপথে অপর প্যানেলের বিজয়ী প্রার্থীরা উপস্থিত থাকবে কি না তা নিয়ে সংশয় থেকে যায়। অন্যদিকে নিপুণ জানিয়েছেন তিনি আইনি লড়াই চালিয়ে যাবেন, প্রয়োজনে তিনি সুপ্রিম কোর্টে যাবেন। এ অবস্থায় সিনিয়র শিল্পীরা কোনো উদ্যোগ নেবেন কিনা এমন প্রশ্নে চিত্রনায়ক উজ্জ্বল জানান, দেখুন সুপার সিনিয়র বলে একটা কথা আছে, সেখানে আমাদের মতো সুপার সিনিয়রদের মূলত কোনো বিশেষ পক্ষের হয়ে কথা বলা উচিত নয়। কিন্তু এবার নির্বাচনে সিনিয়র বিভিন্ন দলে বিভক্ত হয়ে গেলেন, নয়তো এই সংকট নিপুণ জায়েদ দুজনকে একসাথে বসিয়ে এফডিসির ভিতরেই সমাধান করা সম্ভব হতো। কারণ শিল্পী সমিতির নির্বাচন মূলত একটি আনন্দ আড্ডা, পিকনিকের মতো, সেখানে এতটা দ্বন্দ্বের অবস্থান চলে যাবে এটা আমরা ভাবতেই পারছি না। তাই এই অচল অবস্থার সমাধান কবে হবে কেউ জানে না। অনেকে তাই মনে করছেন চলচ্চিত্রের সিনিয়র যারা রয়েছেন তারা উদ্যোগ নিয়ে নিপুণ জায়েদকে একসাথে বসিয়ে একটি সমাধান আসতে পারে, কিন্তু সে অনেকটা গুড়ে বলির মতো মনে করছেন অনেকে। তাদের পরস্পরের রেশারেশি দ্বন্দ্ব অনেকটা ব্যক্তিগত এগোতে গিয়ে পৌঁছেছে, তাই সকলে এখন এ দুজনের ভিতর পরস্পরের একটি সমঝোতার দিক চেয়ে রয়েছেন। সুপ্রিয় দর্শক, এই বিষয়টি আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে আমাদের দেশের চলচ্চিত্র শিল্পটাকে আমাদেরকে বাঁচিয়ে রাখতে হলে অবশ্যই আমাদের চলচ্চিত্র শিল্পী সমিতির মধ্যে যারা কাজ করতেছেন বা শিল্পীরা যারা রয়েছেন তারা সকলেই বসে কিন্তু এই সমস্যাটা সমাধান করতে পারেন। এই সমস্যাটার জন্য আসলে আদালতে আপনার হাইকোর্ট তারপরে সুপ্রিম কোর্ট এগুলোতে যাওয়ার প্রয়োজন আছে বলে আমরা
আমরা সাধারণ মানুষ হিসেবে আমাদের যে মন্তব্য আমরা সেই জায়গা থেকে বলতে চাই, আসলে এটা প্রয়োজন আছে বলে আমরা মনে করি না।